তো তকদিরের বিষয়ে আপনার কিতাবের মধ্যে এসেছে, তকদির কয়েক ধরনের হয়ে থাকে। তিন প্রকার বলা হয়েছে, কাজায়ে মুবরাম হাকিকি, কাজায়ে মুআল্লাক মাহাস, কাজায়ে মুআল্লাক শাবিহ বা মুবরাম। তো এই তিন প্রকার কাজা অর্থাৎ তকদিরের বিষয়ে তিন প্রকার তিন কিসিম বলা হয়েছে। এই তিন কিসিমের মধ্যে আপনার এক প্রকার যেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, এটা কোনো কিছুর সাথে কোনো মুআল্লাক লক্ষণ নাই এবং এটা পরিবর্তন অসম্ভব, এটা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর দ্বিতীয় নম্বর তকদিরের বিষয়ে যেটা বলা হচ্ছে, সেটা কাজায়ে মুআল্লাক মাহাস, এটাও একটা তকদিরের প্রকার। তো এই রকম যেটা তকদির রয়েছে কাজায়ে মুআল্লাক মাহাস, এরকম তকদির যেটা রয়েছে এটা বলা হচ্ছে ফিরিস্তাদের সহিফার মধ্যে এটা লেখা থাকে। তো আমরা হয়তো শুনে থাকি অনেক সময় দোয়ার মাধ্যমে অনেক বিপদ আপদ দূর হয়ে যায়, তো বলা হচ্ছে আপনার সেই তকদিরটা হচ্ছে এই তকদির অর্থাৎ কাজায়ে মুআল্লাক মাহাস। এই ধরনের যে তকদিরের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে অনেক সময় আপনার দোয়ার মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ দূর হয়ে যায়, আপনার দোয়া না করলে অথবা সৎকা না করলে সেই বিপদ আপদটা এসে যায়। এভাবে আরেকটি প্রকার কাজায়ে মুআল্লাক শাবিহ বা মুবরাম। তো এই প্রকার যেটা রয়েছে তিন নম্বর, এটা এমন তকদির যেটা আল্লাহ তাআলার ইলহামের মধ্যে এবং ওটা কোনো জিনিসের সাথে মুআল্লাক থাকে কিন্তু ফিরিস্তাদের সহিফার মধ্যে এটা থাকে না। আমরা দ্বিতীয় নম্বর যেটা শুনেছি, এটা কোনো জিনিসের সাথে মুআল্লাক থাকে, লটকানো থাকে, আবার ফিরিস্তাদের সহিফার মধ্যে থাকে। কিন্তু তৃতীয় নম্বর যেটা কাজা রয়েছে, তকদির রয়েছে, সেই তকদিরের বিষয়ে বলা হচ্ছে এটা আল্লাহ তাআলার ইলহামের মধ্যে রয়েছে এবং সেটা কোনো জিনিসের সাথে মুআল্লাক থাকলে, লটকানো থাকলে, সেই যেমন কেমন কোনো বিপদ আপদ কোনো বিষয়ের সাথে লটকানো রয়েছে, মুআল্লাক রয়েছে, কিন্তু এই জিনিসটা ফিরিস্তাদের সহিফার মধ্যে আপনার থাকে না, এটা বরং আল্লাহ তাআলাই জানেন। এবং আল্লাহ তাআলা যদি কোনো আল্লাহ আল্লাহওয়ালাকে জানাতে চান তাহলে আল্লাহওয়ালারা জানে।